পরের দৃশ্য শুরু হয় আবাহনীর সাথে তৃতীয় নায়ক দলের খেলা দিয়ে। এই ক্রিকেট খেলাও সেমিফাইনালের দ্বিতীয় খেলা। এই খেলা দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়। এটা সবের শুরুতেই প্রথমে যারা খেলোয়াড় থাকে তৃতীয় নায়ক দল রণবীর কাপুরের দল, সেই রণবীর কাপুর সে ফুটবল খেলে তারা যায়। ফুটবল খেলে দেশে রণবীর কাপুরের দল নামার আগে কোচ বলে নামার আগে, আরে তোদের দলে যে নায়ক আছে সে হলো তোদের দলের নায়ক, সে তাদের তোদের দলকে একেবারে গোল করে তোদের ই করে রাখবে, তোরা যে করেছিস শয়তান বোকাসুদা পলদ, খেলার আগের দিন মদ খাস, খেলার আগের দিন মদ খাস, তোদের তো তো জাতি নষ্ট, মদ খাস, তোদের তোরা যে খেলতে আসিস ফুটবল, তোদের তো মারা তোদের মেরে তোর পাশা ফুলে দেওয়ার দরকার। স্যার ওদের কিছু বলেন না স্যার, ওরা তো স্যার খেলবে ভালো খেলবে, আমি তো আছি স্যার, আমি স্যার নায়ক স্যার, আমি ওদের কোচ দিয়ে পুরো ভরে দেবো ওই দলকে, পুরো ভরে দেবো একেবারে। এদিকে আরেক দৃশ্যে দেখায় আবাহনী দল একদল জুয়া দলের সাথে, কি আমাদের টিম জিতবে, বাজি হবে, বাজি ধরবে কে, বাজি ধরতেছি আমি এত টাকা, বাজি ধরতেছি আমি এত টাকা, আমি ধরতেছি এত টাকা, সবার উপর বাজি আমি ধরবো। সালমান খান সবার উপর বাজে আমি ধরবো এত টাকা, কেউ আসো না, কেউ নেই, প্রায় 25,000 টাকার মতো বাজি ধরে। এটা অভিনয়ের ভিতরেই অভিনয় করার ক্ষেত্রে 25,000 টাকা বাজি আমি ধরবো, 25,000 টাকা তাহলে বাজি ধরো, আমাদের আবার জিতবে, আমি এই দলের কোচ, আমি এই দলকে জিতাবই, আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আপনি আপনি পুরো জিতবেনই, আপনি যত মার্কেটে আছে বাজি ধরুন, এই খেলায় আপনি জিতবেনই, এই খেলায় আমরা জিতবই। আমাদের আবাহনী দল নাম করা দল, খুলনা আবাহনী দল ও বয়রা 3 নম্বর না 3 নম্বর দল তারা খেলায় নামে প্রথম মাত্র চলে, অনেকবার বিভিন্ন অ্যাকশনে কাটিয়ে গোল দেওয়ার চেষ্টা করে কিন্তু গোল হয় না, কোচ আরে ওই দিক দিয়ে মারো, ওই দিক দিয়ে ঢুকাও, এদিক দিয়ে মেরে বামের দিক দিয়ে চেপে গোল দাও, উপর দিয়ে সেন্টার করো, উপর দিয়ে স্ট্যান্ড পাশে মারো, উপর দিয়ে মাঝখানে মারো বল, কোনোভাবেই গোল হচ্ছে না, দুই দল খুব অ্যাকশনের সাথে খেলা করতেছে। হঠাৎ তৃতীয় দল রণবীর কাপুরের দল অ্যাকশন দিয়ে একটু বল মেরে গোল করে,
তারপর সেটা গোল করে, কোচ হই হুল্লোড় সব লোকজন হই হুল্লোড় করতেছে। প্রচুর দৌড়ে, তারপরে খুব অ্যাকশন দিয়ে ডান পাশতে যে সেন্ট্রি করে যে তারপর গোল করে, সবাই গোল 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 গোল, সবাই নেচে ওঠে। এপাশে আবাহনীর কোচ তো খুব বেজায় সোজা, শালাস গোল হয়নি, পুরো গোল রেফারিটা, রেফারির দোষ, এটা রেফারির দোষ, এটা পুরো গোল হয়নি, এটা তো ও তো অফসাইডে ছিল, ও তো ইসে ছিল, রেফারির দোষ, এটা তো গোল হয়নি, রেফারি গোল দেয়। পরে আবাহনীর সাথে যে দল জুয়া ফিক্সিং ধরে, যে দল জুয়া ফিক্সিং ধরে সেই দল ফোন করে কোচকে, কি ব্যাপার কি ব্যাপার, হ্যালো কি ব্যাপার, আপনাদের তো গোল খেয়ে গেছে, এখন আমাদের টাকা দেবে কি? আমরা সব জায়গায় বাস ধরেছি, এই টাকা তোমাদের দলকে দিতে হবে। আরে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মোটেও চিন্তা করবেন না, আপনার টাকা এখনই, আবাহনী দল ওদের লিড দিয়ে গোল করে খেলায় নিয়ে আসবে, কোনো সময় ওই করবে না। আপনি বলছেন আরে মিয়া গোল খেয়ে গেছে, আর দুটো আর একটা গোল যদি খেয়ে যাচ্ছে, খেয়ে গেলে তো আবাহনী হেরে যাবে, না চিন্তা করবেন না, মোটেও চিন্তা করবেন না, গোল দুটো দি একটা দিবে দিয়ে সেটা গোল করে জিতবে, আপনি কোনো ই করবেন না। এরকমভাবে অ্যাকশন দিয়ে ফুটবল খেলতে খেলতে ফুটবলের হাফ টাইম হয়, ফুটবলের হাফ টাইম হয়, ফুটবলের হাফ টাইম হলে দুই দল ড্রেসিং রুমে যায়, নায়ক দলের কোচ যাক ভালো খেলেছো এভাবেই ধরে রাখতে হবে, কোনো রকম আর করবে না, ডিফেন্সে থাকো কোনো রকম, আটম করে নায়ক শুনো জায়গায় আসো, তোমরা তোমরা এখন ই করে থাকো, ওদের চাপে রাখবো সব সময়। একজন একজন ড্রিঙ্কস এনে, একজন ড্রিঙ্কস এনে খেলো, একটু গায়ে দিল, আবার একজন আপেল খেয়ে শুয়ে মারলো, মানে নায়ক তিন দল বেশ ভালো ইসে আছে, অবস্থায় আছে। অপরদিকে অপরদিকে আবাহনী দল ড্রেসিং রুমে ঢুকলে তারা কোচ তাদের উপর রেগে যায়, কি ব্যাপার তোমরা গোল খেয়েছো, গোল খেয়েছো কি ব্যাপারটা কি, ওদিকে 15,000 টাকা, 25,000 টাকা, ওখানে 25,000 টাকা ফিক্সিং করে আসছো, এখন না না দিতে পারলে তো সব টাকা তোদের দিতে হবে, কাজ করে কি করবি তোরা, তার এবার আমাদের গোল হবে, কোনোভাবে আটকাতে পারবে না, গোল হবে না, শয়তান বলদ গোল দেবে কি করে, গোল দিবে কি করে, গোল দিতে পারবে না, গোল তো পুরো উল্টে গোল খেয়ে খাইছিস, আবার গোল দিবে কি করে, আর গোল দিবে কি করে তোরা, গোল দিবি গোল কি করে দিবি, তাহলে এই দিক দিয়ে অ্যাটাক করে, এই দিক দিয়ে আক্রমণ করে, এদিক দিয়ে যদি পাস দিয়ে যায় তাহলে স্যার গোল হবে, তোর কোর্সু হবে খেলা, ভয় কেন চুপ করে বুঝিস না কিছু না, স্যার আবাহনীর প্লেয়ার
সাকিব খান। আপনাদের নায়ক সাকিব খান স্যার, এভাবে আপনাদের গোল দেব, এভাবে হোক গোল দেব, দেবো, গোল না দিলে তো এত টাকা, যেভাবে হোক আমাদের গোল দিতেই হবে, জিততেই হবে ম্যাচ, যেভাবেই হোক। কম তো আর আছে বয়স রেকর্ড উঠে, তারপর ড্রেসিং রুমে কেউ রাগে জুসের পকেট, জুসের বোতল লাথি মেরে সরাই দিচ্ছে, কেউ গ্লাসের একটা জল ফেলে দিচ্ছে, কেউ একে অপরকে চড় মারছে, ঠাস করে চড় মারছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরে